বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফটোজ অ্যাপস নিয়ে এই অ্যাপস থেকে আপনারা কি ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন এবং এই অ্যাপসের যে সেটিংগুলো আছে সবগুলো সেটিং আমি আপনাদের দেখিয়ে দেব। তবে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে ফ্লোয়িংয়ে রাখবেন তাহলে চলুন আমাদের মোবাইলে থাকা যে ফটোজ অ্যাপসটি আছে এই অ্যাপসটি আমরা ওপেন করে নেব যাদের মোবাইলে ফটোজ অ্যাপস নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এখন আমি আমার মোবাইলের ফটোজ অ্যাপসটি ওপেন করে নিলাম ওপেন করার পরে এখানে দেখতে পাবেন যে একটি ইমেল ওরা শো করতেছে এই ইমেলটিকে কি করবেন এখানে নেক্সটে ক্লিক করে দেবেন আপনাদের যদি অন্য কোনো ইমেল থাকে সেই ইমেলটি আপনারা এখানে ক্লিক করে অ্যাড ইমেইলে দিয়ে অ্যাড অ্যাকাউন্টে দিয়ে আপনারা অ্যাড করে নিতে পারেন সো আমি আমার এই ইমেলটি সবসময় চুজ করি কারণ এটি আমার অরিজিনাল ইমেল এই ইমেল দিয়ে আমি সবসময় সব কাজ করে থাকি এখন আমি কি করব নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন চলে আসছে সো এখান থেকে এই যে অপশনটি এই অপশনটিকে সিলেক্ট করে দেবেন আপনারা দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে নিচে লিখা আছে নেক্সট নেক্সটে ক্লিক করবেন তারপরে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবেন তারপরে ডান আছে ডানে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরে আমাদের এখানে কিছু পিকচার চলে আসছে সো আমি আপনাদের একটি ব্যাপার বলে দিতে যাচ্ছি যে এই অ্যাপসটির মাধ্যমে আপনারা কি কি ফ্যাসিলিটিস পেতে পারেন এই অ্যাপসটির মাধ্যমে আপনারা পাবেন পনেরো জিবি এক্সট্রা জিবি ফ্রি এবং আপনারা আরেকটি ফ্যাসিলিটিস বুক করতে পারবেন যে ফ্যাসিলিটিস হচ্ছে যে আপনারা যদি কোনো পিকচার ডিলিট করে দেন সেই পিকচারটিকে ইচ্ছা করলে আবার ফ্রি আনতে পারবেন এবং তৃতীয়ত আপনাদের মোবাইল যদি কোথাও হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় অথবা চুরি হয়ে যায় সেই মোবাইলের পিকচারগুলো ইচ্ছা করলে কিন্তু আপনারা ব্যাকআপ দিয়ে নিয়ে আসতে পারবেন আপনাদের সেই পিকচার কখনোই নষ্ট হবে না অথবা হারিয়ে যাবে না জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার মোবাইলের গ্যালারিতে চলে গেলাম দেখতে পাচ্ছেন এই গ্যালারিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্যাপচার নাও নো ফটোজ আমার মোবাইলে কিন্তু কোনো ধরনের ফটোজ নেই এই মোবাইলটি সম্পূর্ণ নতুন মোবাইল এখানে আমি এখনও পর্যন্ত কোনো ফটো ইনপুট করি নাই অথবা উঠাই নাই কিন্তু এই যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে আমার আগে একটি ফোন ব্যবহার করতাম সেই ফোনে আমি ফোটোজ অ্যাপসটি ব্যবহার করতাম এবং সেখানে এই জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম সেই অ্যাকাউন্ট থেকেই চলে আসছে আমার এই পিকচারগুলো আমি কোনো এমন কাজ করিনি যে যেখানে ধরুন ইট দিয়ে অথবা মেমোরির মাধ্যমে পিকচারগুলোকে ট্রান্সফার করে এই মোবাইলে নিয়ে আসছি সো আপনারাও পারেন এভাবে এই অ্যাপসটি ব্যবহার করে আপনাদের ফটোজগুলোকে সেভ করে রাখতে যেন কখনো না হারিয়ে যায় অথবা নষ্ট না হয়ে যায় এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে। আপনাদের পিকচারগুলো ডিলিট হয়ে গেলে সেই পিকচারগুলোকে ফিরিয়ে আনবেন দেখুন এখানে এই যে একটি পিকচার আমি জাস্ট ডিলিট করে দিলাম ডিলিট করার পরে এখন আমি চলে যাব এখানে সেটিংয়ে এখানে সেটিংয়ে চলে যাব চলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ট্রাশ লেখা আছে ট্রাশে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এই যে পিকচারটি এখানে এসে জমা হয়েছে সো এখানে কি করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে রি স্টোরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে পিকচারটি চলে গেছে আমার সেই আগের জায়গায় কিন্তু মনে রাখবেন এখানে যে পিকচারগুলো এসে জমা হয় এগুলো সিক্স থ্রি ডেজ জমা থাকবে তারপরে কিন্তু অটোমেটিকলি পিকচারগুলো রিমুভ হয়ে যাবে এখন আমি আপনাদের যেটি দেখাতে চাচ্ছি যে আপনারা পনেরো জিবি ফ্রি পাবেন এখান থেকে লেখা আছে সিক্স পয়েন্ট থ্রি জিবি অফ ফিফটিন জিবি ইউজড মানে এখানে আমার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমি পনেরো জিবি ফ্রি পাইছি এবং এখানে আমি ইউজ করছি সিক্স পয়েন্ট থ্রি জিবি সো এই যে জিবিটা এরা কোনো আমার কোনো মেমোরি না অথবা মোবাইলের কোনো ইন্টারনাল মেমোরি না এটি হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার কারণে অথবা এই অ্যাপসটি ব্যবহার করার কারণে আমি পনেরো জিবি ফ্রি পাইছি এবং এই এমপিটি কখনই আমাদের চলে যাবে না এটি সবসময় আমাদের থাকবে আর এই পনেরো জিবি পর্যন্ত আমরা ইচ্ছা করলে ব্যবহার করতে পারি বন্ধুরা যদি আপনাদের পনেরো জিবি ফ্রি হয়ে যায় অথবা ফুল হয়ে যায় তখন আপনারা কী করবেন অন্য যে কোনো একটি জিমেল অ্যাড করে আবার সেই জিমেলের মধ্যে পনেরো জিবি আপনারা অ্যাড করে নিতে পারেন প্রয়োজন পড়ে না আপনাদের কখনোই এক্সট্রা করে মেমোরি কার্ড কেনার জন্য বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের ছোট একটি টিপস দিয়ে দেব যে টিপসটি অ্যাকচুয়ালি আপনাদের অনেক উপকারে আসবে ধরুন আপনাদের মোবাইলে স্টোরেজ ক্ষমতা খুব কম মানে মেমোরি খুব কম সেখানে আপনারা বেশি পিকচার এবং ভিডিও আপনারা কি করতে পারেন না রেখে দিতে পারেন না কয়েকদিন পর পরই স্টোরেজ ফুল দেখায় অথবা স্পেস ফ্রি করার জন্য বলে তারা কি করবেন তারা সিম্পলি চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটি লাইন আছে লাইনে গিয়ে একটু ম্যানুয়াল কাজ করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে এই যে ডিভাইস ফোল্ডার আছে ডিভাইস ফোল্ডারে আপনার চলে যাবেন চলে যাওয়ার পরে এখা এটি এগুলো হচ্ছে আমার মোবাইলের ভিতরে ইন্টারনাল মেমোরির মধ্যে যে পিকচার এবং ভিডিও মানে গ্যালারির মধ্যে যে পিকচার ভিডিওগুলো থাকে সেগুলো সো কি করবেন এখানে যে ফোল্ডারটি ওপেন করে নিই ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু সুইচ আছে সুইচটি অন করে দেবেন এভাবে কি করবেন অন্যান্য যেগুলো আছে সবগুলোকে এভাবে সুইচটি এভাবে অন করে দেবেন আবার কি করবেন এভাবে দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ ইমেজ এগুলোকে কি করবেন এখানে সুইচটি অন করে দেবেন অন করে দেওয়ার পরে এখন কি হবে এই পিকচারগুলো ব্যাক আপ হয়ে ফটোজে চলে যাবে যখন ফটোজে চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে আমি অ্যাকচুয়ালি আগে থেকেই ব্যাক দিয়ে রাখছি কিছু পিকচার এবং এখানে উপরেও লেখা আছে যে ব্যাক আপ কমপ্লিট মানে এখানে পিকচার যেগুলো আছে সবগুলো কমপ্লিট হয়ে গেছে সো এখন আমি আপনাদের যেটি যে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার গ্যালারিতে চলে গেলাম চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যে হোয়াটসঅ্যাপ ইমেজ আছে এই ইমেজগুলো জাস্ট আমি কয়েকটা ইমেজ আপনাদের রিমুভ করে দেখে দিতেছি একটা দুইটা তিনটা চারটা এই ইমেজগুলো আমি রিমুভ করে দিলাম এখান থেকে রিমুভ করার পরে দেখতে পাচ্ছেন এখন আমি যে আমার ফটোজ আপসে গেছি অ্যাপসে যাওয়ার পরে কিন্তু আমার পিকচারগুলো এখনও রয়ে গেছে এগুলো কিন্তু এখনও রিমুভ হয়নি কিন্তু আমার মোবাইলের ইন্টারনাল স্টোরেজ থেকে কী হয়েছে রিমুভ হয়ে গেছে সো এইভাবে আমরা আমাদের মোবাইলকে কি করতে পারি যে স্টোরেজ ফ্রি করে রেখে দিতে পারি আমাদের মোবাইলের স্টোরেজের উপরে কোনো এফেক্ট পড়বে না অথবা আমাদের মোবাইলের মেমোরি উপরে কোনো এফেক্ট পড়বে না পিকচারগুলো সেভও থাকবে এবং পিকচারগুলো কখনো হারাবে না নষ্ট হবে না সো এভাবেই পারি আমরা ফটোজ অ্যাপসের মাধ্যমে কতগুলো ফয়দা লুফে নিতে বন্ধুরা ধন্যবাদ সবাইকে